ওয়াসিম রিজভী, তুমি যদি মাওলানা শীষ মোহাম্মদ খাতিরের কথা শুনতে পাও তাহলে সামনে এসে দাঁড়াও, তোমার বাবার ক্ষমতা নাই যে 26টি আয়াতকে এখান থেকে শেষ করে দেবে। এই কোরআন কে কাগজে লেখা আছে, কাগজে লেখানো হয়েছে, কোরআন কে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, শেষ করে দেবে, কিন্তু জালালউদ্দিন ভাইয়ের মতো 14 বংশ হাফেজ তৈরি হয়ে আছে, এই কোরআনের মতো কোরআন তৈরি হয়ে যাবে। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই ওয়াসিম রিজভী কে ফাঁসিতে লটকে দেওয়া হবে কিছুদিন পর আপনারা বুঝতে পারবেন। এবার এগিয়ে চলি আমি আমার বিষয়ের দিকে। ভালো করে মনে রাখবেন কোরআনের নাম কি, কোরআন। এবারে আপনি চলেন বন্ধুরে, কোরআনের ভিতরে 114টি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দিলেন। আবার বলছি, এই কোরআনের ভিতরে 114টি সূরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন, অবতীর্ণ করে দিয়েছেন বিশ্ব নবী নবী কুলের শিরোমণি শাফিউল মুজনামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। কিন্তু 114টি সূরার ভিতরে দুইখানা সূরা এমন একটি সূরা আছে বন্ধুরে, যে সূরাকে সময়কে কেন্দ্র করে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছেন, অবতীর্ণ করে দিয়েছেন। প্রথম যেটা সূরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছেন সময়কে কেন্দ্র করে, সে সূরাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশফিউ ওয়াল ওয়াতরি। আমার আল্লাহ বলছেন রে পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের নয় ফজরের টাইমের কসম কে বলছেন। যেটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে, যে জিনিসটা দামি, যে জিনিসটার মর্যাদা আল্লাহর কাছে অনেক রয়েছে, ওই জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। তবে ফজরের টাইমের কত দাম আছে, ফজরের টাইমের কত সম্মান আছে, কত মান আছে, ফজরের টাইমের কসম খেয়ে আমার আল্লাহ বলছেন কসম আছে ফজরের টাইমের, সুবহ সাদিকের কসম। কেন কসম খেলেন, কেন কসম খেলেন, কেন কসম খেলেন, এর জন্য কসম খেলেন বন্ধরে, যে ফজরের টাইমকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর যতগুলি সময় আছে, পৃথিবীর যতগুলি ওয়াক্ত আছে, পৃথিবীর যতগুলি আপনার কিনা টাইম টেবল আছে, সমস্ত টাইম টেবলের মধ্যে আপনার ফজরের টাইমকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক নম্বরে রেখে দিয়েছে। এক নম্বরে রেখেছেন। এবার একটা উদাহরণ শুনেন, চমৎকার উদাহরণ, তারপরে আমি তাফসির করছি আয়াতের। চমৎকার উদাহরণটা হলো, আপনাদের দিকে নদী নাই, আমাদের দিকে আছে, কিন্তু গঙ্গা নদী হেলে মানুষ কেমন করে, মানুষ যে হেলে হেলে নদীতে হেলে কেমন করে, কেমন করে হেলে মানুষ, আপনাকে দেখাচ্ছি। মানুষ যখন নদীতে হেলবে, দুইখানা হাত দিয়ে পানি টানবে, এরকম করে পানি টানবে, আর পা দিয়ে পানিকে পিছন দিকে ঠেলে দেবে, আর
আর যখনই পা দিয়ে পানিকে ঠেলবে বন্দরে আর হাত দিয়ে পানিকে টানবে তখনই সেই মানুষটা শ্রুক করে এগিয়ে যাবে সামন দিকে এবারে টানতে টানতে পা দিয়ে পানিকে ঠেলতে 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 এবারে ডাঙ্গাতে গিয়ে পৌঁছে যাবে এরই নাম হলো আপনার কিনা হেলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশার কসম আছে ফজরের টাইমের যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নওম মুয়াজ্জিন বলে এসরে এখন আর ঘুমাতে হবে না এখন শুয়ে থাকতে হবে না এখন তোমার চোখটাকে তুমি খুলে দাও এবং মসজিদে এসে আল্লাহর সঙ্গে কথা বলো মসজিদে এসে আল্লাহর সামনে নিজের মাথাটাকে ঠুকে দাও আল্লাহকে কেঁদে কেঁদে ডাকো আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে আমার খাতা হয়ে গিয়েছে আমার গুনাহগুলোকে গ্লানি করে দাও আল্লাহ বলছেন সমস্ত গুনাহকে খেলা গ্লানি করে দেব মাফ করে দেব শুধু আমার কাছে চাইতে হবে তার মানে হলো এটা ফজরের টাইমটাকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করলেন কেন ফজর আপনার কিনা রাতকে পিছন দিকে করে আর দিনকে আপনার কিনা টেনে আনে এবারে দ্বিতীয় সূরাটা হলো এই সূরাকে নিজের ব্রেনে রাখেন আর একটা সূরা আপনার ব্রেনে আমি দিই তারপরে আপনি বুঝতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এবারে ফজরের টাইমটা শেষ হয়ে গেল আসরের টাইমের কসম কে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম কে মানুষদেরকে বলতে চাইছেন রে পৃথিবীর মানুষরা আসরের টাইমের অনেক গুরুত্ব রয়েছে আসরের টাইমের অনেক দাম আছে অনেক মর্যাদা আছে অনেক সম্মান আছে রে না হলে একবার দেখ একবার দেখ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের কসম কে বলেছেন এবং আসরেরও কসম কে বলেছেন আসরের টাইমটা কি কেমন হয় আসরের টাইমটা কি এবং কোন জিনিস আসর যখন হয়ে যায় দিন আস্তে 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 শেষ হয়ে যায় আর আপনার কিনা বন্ধুরে রাতটা আস্তে আস্তে চলে আসে ফজর আপনার কিনা দিনকে নিয়ে আসে আর আপনার কিনা আসর আপনার রাতটাকে নিয়ে আসে যেরকম একটা মানুষ হেলবে পানি টানবে হাত দিয়ে আর ঠেলবে পা দিয়ে ফজর রাতকে আপনার কিনা কাটাবে আর দিনকে নিয়ে আসবে আর আসর আপনার কিনা দিনকে কাটাবে রাতকে নিয়ে আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছে এত ফেরেশতা রয়েছে এত ফেরেশতা রয়েছে বলার কোনো শেষ নাই সীমা নাই বন্ধুরে সমস্ত ফেরেশতাগুলিকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ নিজ ডিউটিতে মোতায়েন করে দিয়েছে আল্লাহর অনেক ফেরেশতা রয়েছে অনেক ফেরেশতা রয়েছে যাকে আপনি যদি গিনতে চান তো গিনে শেষ করা যাবে না গিনে শেষ করতে পারবেন না এত আল্লাহর ফেরেশতা আছে ডান ঘাড়ে একটা ফেরেশতা আছে বাম ঘাড়ে একটা ফেরেশতা আছে সামনে একটা ফেরেশতা আছে মালিকুল মওত যখন মওতের সময় হবে আজরাইল এসে দাঁড় হয়ে যাবে আপনার রূহটাকে নিয়ে এবারে চলে যাবে আপনি দুনিয়াতে মরে পড়ে থেকে যাবেন এরকম করে জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন জান্নাতের ফেরেশতাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন ও কাজরা নিবাসীরা ওরে কাটিয়ারের মুসলমানেরা তোমরা শোনো গো
আচ্ছা মা বোন, আপনাদের মাঝে গামছাগুলো দিয়ে পটা হলো আপনারা 100, 200, 300, 400, 500 করে কিছুটা দাম দিয়ে পটাবেন, এর অনেক খরচ বরচ রয়েছে তার জন্য। জি আমি বলে দিলাম, আপনারা ধ্যান রাখবেন। আপনারাকে বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, ওরে নওজওয়ানেরা, তোমরা কেন ঘুমিয়ে রয়েছ? তোমরা কিসের কারণে পৃথিবীকে নিয়ে মাতাল হয়ে গিয়েছ? যুবকেরা তোমরা মসজিদকে ছেড়ে দিয়েছ, তোমরা আল্লাহর ঘরকে ছেড়ে দিয়েছ, তোমরা দুনিয়ার মহাব্বত ইখতিয়ার করে নিয়েছ, আল্লাহর প্রেম প্রীতি তোমাদের কাছ থেকে হটে গিয়েছে, চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। তোমরা কোন ঘুমে ঘুমে আছো? একবার তোমরা কোরআনের পাতাগুলোকে খুলে দেখো, কোরআনের পাতায় লেখা রয়েছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, কুল্লু মানে সমস্ত, আর নাফসিন মানে হলো আত্মা, নাফসিন মানে হলো নাফস, যায়েকা মানে হলো চাটা, যায়েকা মানে হলো চাখা, আর আপনার কিনা মউত মানে হলো মত, এর মানে হলো পৃথিবীতে যতগুলি আত্মার আছে, পৃথিবীতে যতগুলি নাফস রয়েছে, সমস্ত নাফসকে মরতে হবে, সমস্ত নাফসকে পৃথিবী থেকে চলে যেতে হবে। একটা পিপীলিকার নাফস আছে, পিপীলিকাকে মরতে হবে বন্ধুরে, গরুকেও মরতে হবে, গাইকেও মরতে হবে, মহিষকেও মরতে হবে, কুত্তাকে মরতে হবে, বিড়ালকে মরতে হবে, ঝুঙ্গুরকে মরতে হবে, আপনার জিনকে মরতে হবে, মানুষকে মরতে হবে। পৃথিবীতে যার আত্মা রয়েছে সমস্ত আত্মাওয়ালাকে মরতে হবে, কিন্তু পৃথিবীর মানুষেরা একজন এমন জাত আছে, একজন এমন আছে যাকে মরতে হবে না, যে কোনোদিন কোনোদিন মরবে না, মরবে না, মরবে না। আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ ধ্বংস হবে না রে, আল্লাহ বেকার হবে না, আল্লাহ নষ্ট হয়ে যাবে না, আল্লাহ 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 আল্লাহ, ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহ হলেন ক্ষমতাওয়ালা। কিন্তু পৃথিবীর মুসলমানেরা, তোমরা মরে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে। আমরা মরে যাব, আমরা মরে যাব তো দূরের কথা, আপনার মাথার উপরে যে আসমান খানাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা খুঁটিতে বিনা খাম্বাতে ঝুলিয়ে রেখেছেন, সে আসমান খানা একদিন চূর্ণ চূর্ণ হয়ে যাবে। কখন চূর্ণ হবে, কখন চূর্ণ হবে, কখন ভেঙে যাবে, যখন ওয়াক্ত হয়ে যাবে, যখন সময় চলে আসবে, তখন আল্লাহর ফেরেশতা ইসরাফিল তখন সুরে ওই বাঁশিতে ফুঁকটা মেরে দেবে। ফায়দা নফিখা ফিসুরে নফখাতু ওয়াহিদা, যখন ইসরাফিল একবার সুর ফুঁকবে রে পৃথিবীর মানুষেরা, তখন আসমান গল ধুলার মতো হয়ে যাবে, আসমানটা ভেঙে ভেঙে ভাদা ভাদ জমিনে পড়ে যাবে, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, আসমান থাকবে না, এগুলো কিছুই থাকবে না। ওরে আমার যুবক ভাইয়েরা, এগুলো জানার পরেও আমরা কোরআনকে মেনে নিতে পারি না।